আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আপনারা জানেন যে আমার ইউটিউব এবং ফেসবুক পেজে আমি মানবিক এবং ভাইরাল কন্টেন্ট ছেড়ে থাকি। আজকে একটি অন্য রকমের একটি কন্টেন্টের জন্য আপনাদের সামনে এসেছি। আমরা আজকে চলে এসেছি একটি বড়ই বাগানে। এটি হচ্ছে বরগুনা সদর উপজেলা 6 নং বুড়িচর ইউনিয়নের সরেফ হাওলাদারের বড়ই বাগানে। আমরা আজকে এইটা ঘুরে ঘুরে আপনাদের দেখানোর চেষ্টা করব কী পরিমাণে এখানে বড়ই হয়েছে। আমরা একটু দেখেছি, ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাতে চাই। এখানে আমাদের সাথে একজন রয়েছে যিনি প্রতিনিয়ত এখানে কিন্তু কাজ করে, আমরা তার সাথে একটু কথা বলতে চাই। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আল্লাহ রাখছে, ভালো ভালো আছেন? ভালো আছেন। তো এখানে আপনারা কতগুলো বড়ই গাছ আছে এখানে? এখানে 600 মতো বড়ই গাছ আছে। 600 মতো বড়ই গাছ। দর্শক দেখেন কি পরিমাণে এখানে বড়ই হয়েছে দেখার মতো। এই বড়িটার নাম কি? এটা হলো বলসুন্দরী। বলসুন্দরী, জি। আচ্ছা, আপনাদের এখানে কত জাতের বড়ই রয়েছে এই বাগানে আপনাদের? আমার 4 প্রকার বড়ই আছে। 4 পদের কি কি? সিবলেস, তারপর হলো যাইয়া বলসুন্দরী, তারপর হলো যে আপনার ওই বোল বড়ই, আর একটা হয়েছে যাইয়া কাশ্মীরি আপেল কুল। কাশ্মীরি আপেল কুল। দেখতে পাচ্ছি বড়ই গাছের পাশাপাশি পেয়ারা গাছও আছে। হ্যাঁ, পেয়ারা গাছ আছে, আম গাছ আছে। আম গাছ আছে। এই কতগুলো বড়ই গাছ আছে আপনাদের এখানে? 600। এটা কিরকম আপনারা বিক্রি করেন বর্তমানে? বর্তমানে 80 টাকা, 85 টাকা পাইকারি সেল দিই। পাইকারি সেল দেন, জি। ও আচ্ছা আচ্ছা। এগুলো বেশিরভাগ কোথায় যায়, কোন অঞ্চলে কোন এলাকায় যায়? এটা বরগুনার সদরই বেশিরভাগে যায়, ঢাকাও কিছু পাঠাই। আচ্ছা, আপনার অন্য যে বড়ই গাছ রয়েছে সেদিকে যাই এবং কথা বলি। অন্য কি কি বড়ই গাছ রয়েছে? একটা তো দেখলেন বলসুন্দরী। হ্যাঁ, এটা বলসুন্দরী। এরপরে আর কি গাছ আছে? আর সিবলেস আছে। সিবলেস, যে সিবলেস বলো ওইটারে কোনটা একটু আমরা যাই সেখানে। দর্শক এখানে কিন্তু আপনি যে কোনো সময় আসতে পারবেন, আপনার ভিডিওতে আমরা বলে দিব কোন ঠিকানা। এটা বলে সিবলেস। দর্শক এটাকে বলে সিবলেস। এটা কি ছোট না আর আছে বড়? বড় হবে, বড় আরো বড় হবে, জি। বড় না? এই এই বড়ের দাম কি একই সব? এটা ওইটার থেকে এটা দাম বেশি। দাম বেশি, জি। ও আচ্ছা, এই বড়ই গাছ আপনারা কোথা থেকে সংগ্রহ করেছেন? এই যে এটা আমরা সুয়াডাঙ্গা থেকে কলম আনছি। কলম, জি। এগুলো সব কলমের গাছ? সব কলমের গাছ। এই আম বলেন, পেয়ারা বলেন, সব কলম। তাই এই বড়ই গাছ আপনারা এই কতদিন ধরে এত বড় করেছেন এবং ফলন ধরেছে, এটা একটু বলবেন? কতদিন বয়স হয়েছে? মাত্র 2 বছর। 2 বছর, জি। দর্শক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 2 বছরের লাগানোর পরে 6 বছর পরিমাণে বড়ই রয়েছে। তারা চাক দিয়েছে, চাকের উপরে বড়ই। দেখেন আমরা একটু খেয়ে দেখি। এটা হচ্ছে কি বড়ই? বলসুন্দরী। বলসুন্দরী অনেক সুস্বাদু, অনেক মিষ্টি বড়ইটা। দর্শক এই বড়ই যে বাগানটা রয়েছে, বাগানটার ঠিকানা একটু আপনাদের একটু বলে দিই। বরগুনা সদর 6 নং বুড়িচর ইউনিয়নে সোনাখালি গ্রামে। এখানে আসলেই আপনি মালিকের নাম বললেই হবে। গেস, এটারে বলে সিবলেস। সিবলেস, হ্যাঁ। এটা বিসি সারা বড়ই। বিসি সারা একটু দেখে দিই আমরা। দেখেন তো, এই আপেলের মতো। এই বিসি অল্প, বিসি নেই কোনো, বিসি সারা। দর্শক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই সিবলিস বড়ই অনেক সুন্দর, দেখতে পাচ্ছেন অনেক, দেখতে কিন্তু অনেক কিউট। এই দেখেন কি পরিমাণে এই গাছটায় বড়ই হয়েছে, যা বলার মতো না। দেখেন অনেক বড়ই হয়েছে, দেখেন ছড়ায় কিন্তু ধানের মতো বড়ই। এই সিবলিস বড়ইটা কিন্তু বিসি ছাড়া, আটি ছাড়া আর কি। এটা পাকার সময় তো হয়নি, হয়েছে না? এটা এখনো ম্যাক্সিমাম 1 মাস লাগবে। 1 মাস? অনেক বড় হবে না? বড় হবে। এই যে বড়ই হবে, ভয় হওয়া দেশে আফেলের মতো মিষ্টি লাগে। ভালো মিষ্টি হবে, পাকলে একদম হলুদ হয়ে যায়। প্লিজ দেখি কি বড়ই করছেন। দেখেন সুন্দর সুন্দর বড়ই। মালিকের নাম মোশারেফ হাওলাদার, তার কথা বললেই আপনাকে এখানে আসতে পারবেন। এখানে এসে আপনি যদি খুচরো মূল্য কিনতে চান অবশ্যই এখানে কিনতে পারবেন। আর এই এটা ছাড়াও কিন্তু তার আরও আম বাগান রয়েছে এই এলাকায়, পেয়ারা বাগান রয়েছে। আমরা সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। আমরা একটু দেখতে চাই আর কি ধরনের বড়ই গাছ রয়েছে। দর্শক আপনারা আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন যে তারা কি কি আর এখানে চাষ করছে। এইটার বলে কাশ্মীরি আপেল কুল। এই দর্শক দেখেন কি পরিমাণে গাছে বড়ই ধরেছে, একটু নিচ থেকে দেখেন ভাই, দেখেন কি পরিমাণে বড়ই ধরেছে। এটা কাশ্মীরি আপেল কুল। আপেল কুল, জি। দেখতে কিন্তু ঠিক আপেলের মতোই, জি। নাকি? জি।
এগুলোর প্রাইস দাম কি রকম বিক্রি করেন আপনারা? এটা 105 টাকা করে, 105 টাকা করে পাইকারি সেল, পাইকারি জি। তাই কাস্টমার তারও 20-30 টাকা করে খাবে। হ্যাঁ, এটা কি পাকার উপযুক্ত হয়েছে? না, এখন তো পাকার উপযুক্ত হয় নাই, কিছু হয়েছে সেটা মানে বিক্রি করে ফেলাইছে, বিক্রি করে ফেলাইছে। এই এই জাতের বড় গাছ কতগুলো রয়েছে? এগুলো আছে মাত্র 50টা গাছের মতো, 50টা গাছের মতো আছে এগুলো। তো এগুলো থেকে তো বিক্রি করছেন? হ্যাঁ। আচ্ছা, আপনাদের এখানে আপনারা কতজন শ্রমিক কাজ করেন প্রতিনিয়ত এই বাগান টাইপের? তিনজন লোক কাজ করি 12 মাস। 12 মাস, তারপর 5-7 জন যে কাজের বেশি ভিড় হয় তখন নিয়ে নিই। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা, এই কতটুকু জমিতে এই চাষটা তিনি করেছেন? এখানে কতটুকু জমি? এখানে 10 জ্যেষ্ঠ 100 করা। আচ্ছা, এখানে কত একর জমিতে এই চাষটা করা হয়েছে? 10 জ্যেষ্ঠ 10 জ্যেষ্ঠ। একর একর বলতে একর মানে 2 একর। 2 একর। দর্শক, এই 2 একর জমিতে কিন্তু মোটামুটি ভালো তারা চাষ করেছে বড়ই। 2 বছরে এক একটা বড়ই গাছে যে পরিমাণে বড়ই হয়েছে, আমাদের দক্ষিণ অঞ্চলে কিন্তু এরকম বড়ই চাষ 2-1 জায়গায় দেখা যায়, তাছাড়া কিন্তু দেখা যায় না। আর আমরা দেখেন এই গাছ, একটা যে গাছের ঠাল, এক ঠালে প্রায় 5-7 কেজি বড়ই হয়। দর্শক, আমরা আরও একটি বড়ই গাছ দেখেছি, সেটা হচ্ছে বরুণা জেলার আমতলিতে। সেখানে আমরা যাওয়া হয়নি এবছর, সেটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর আপনারা এখানে যে কজন কাজ করেন, মজুরি কী রকম পান আপনারা এখানে? দৈনিক 600 করে, মাসে 18,000 টাকা। 18,000 টাকা দেয় মালিকপক্ষ? মালিকপক্ষ দেয়। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এই বড়ইটা মূলত আপনারা বিক্রি করেন কোথায় কোথায়? কোন কোন জেলায় যায় বা কোন দেশের বাইরে যায় কি না এরকম কোনো? ঢাকায় করি, এবছর ঢাকায় করছি, পটুয়াখালীতে করছি, বরগুনা সদরে করি। বরগুনা সদরেও করেন? দর্শক, আমরা একটু এই বাগানটা ড্রোন শটের মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করব। এখানে প্রায় 600 মতো গাছ তিনি বলেছেন। আর আপনারা যদি এখানে আসতে চান, অবশ্যই বরগুনা সদর থেকে সোনাখালী কথা বললেই হবে যে বড়োর বাগানটা কোথায়, সবচাইতে বড়ো যে বড়োর বাগান মোশারেফ হোসেন তার বাগানটা কোথায়, সেখানে আসলেই কিন্তু আপনি এই সুন্দর, আপনি বড়োই খেতে হবে না, বাগানটা আপনি অনুমতি নিয়ে বাগানে ঢুকবেন, দেখবেন কী পরিমাণে তারা এখানে বড়োই চাষ করেছে। এবং বড়োর পাশাপাশি পেয়ারা রয়েছে, আম রয়েছে, তার কিন্তু প্রতি বছর এখানে মোটামুটি একটি অঙ্কের টাকা এখানে কিন্তু তার আয় হয়, ব্যয় হয়। আচ্ছা, মোটামুটি তার কত টাকা আসতে পারে এবছর? গেছে বছর কত কীরকম আসছে, এবছর কীরকম আসছে? গেল বছর 37টা গেছে বড়ই হয়েছিল। হ্যাঁ, ওই বাগানে। হ্যাঁ, সেখান থেকে আমরা মনে করেন 3 লাখ টাকার মতো বিক্রি করছি। এবছর কত হবে? এবছর আমরা আশা করি 10 লাখ টাকার মতো। দর্শক, এই ছোট্ট একটি বাগান, 600 গাছ রয়েছে, সেখানে যদি তিনি 10 লক্ষ টাকা, না আমরা আর বেশি ধরলাম, 10 লক্ষর বেশি হবে, যেহেতু প্রতিনিয়ত তিনি 100 কেজির মতো এখন বর্তমানে বিক্রি হচ্ছে। আমরা দেখলাম যে তারা এখানে বড়ই এখনও কিন্তু তুলছে, আমরা সেখানে যাব যে তারা কীরকম বড়ই তুলছে সেটা কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করবো। চলুন তাহলে সেখানে যাই। যাও দাই, ভাই আসেন, দেখেন কি পরিমাণে এখানে বড়ই হয়েছে, কাকায় তুলছে। কাকা, এটা কি বড়ই? এটা হইলে আপনার বলসুন্দরী। বলসুন্দরী জি। এটা কিরকম কিরকম হয়, ধরে কিরকম গাছে? তো দুই মন হয়, একটা পুঁতি গাছে। পুঁতি গাছে, তাহলে জি এক একটা ছড়ায় তো মনে করেন অনেক ধানের সেই তো বেশি। ধানের সেই তো বেশি না? হ্যাঁ, বড়ই বেশি হয়েছে না? চাচা, ওই এই বড়ই কেজিতে কয়টা হইতে পারে আনুমানিক? কেজিতে 15-20টি হইতে পারে। 15-20টি? দর্শক দেখেন অনেক বড়ো বড়ো, আমি ক্যামেরায় আপনাদের কত দূর দেখাতে পারছি জানি না, অনেক বড়ই। এই গাছটায় কিন্তু অনেক পরিমাণে বড়ই, দেখেন ধানের মতো হয়েছে, ধানের যেরকম ছড়ায় অনেক হয়, ধানের ছড়ার মতোই হয়, ছড়ার মতোই, দেখেন কী অবস্থা বড়ো। এখানে খারাই এক বালতি তোলা যায়। কাকা, এই বড়ই আমরা তো মাঝে মাঝে ইউটিউবে ফেসবুকে সব জায়গায় দেখি, কিন্তু সচক্ষে দেখার কিন্তু ভাগ্য কিন্তু এই প্রথম, এর আগে আমি এরকম কোনো জায়গায় আসিনি। আমি মূলত মানবিক ভিডিও বানাই, মানবিক যে অসহায় মানুষের নিয়ে ভিডিও বানাই, হঠাৎ করে মনে পড়লো যে একটি কৃষি বরগুনাতেও মোটামুটি আছে, এর মধ্যে বড়ই গাছ কিন্তু 2-3টা বাগান আছে বরগুনায়, সেই জন্য কিন্তু এখানে আপনাদের এখানে আসা। আপনি এই প্রতি নিয়ে তো কি বড়ই স্মৃতি থাকেন নাকি? হ্যাঁ হ্যাঁ, প্রতিদিন খেতে থাকে, খেতে থাকে না? হ্যাঁ ভালো ভালো। আজকে কত কেজি ছিঁড়ছেন? আজকে 20 ক্যারেট করে ছিঁড়ি প্রতিদিন, কিন্তু আজকে রয়েছে 12 ক্যারেটের মতো হয়েছে, আর বিকেলে আবার 8 ক্যারেট ছিঁড়ম। এই
দর্শক দেখেন কি পরিমানে মোটামুটি একটা গাছ এখন আপনি একটা ডালে এখন প্রায় দুই কেজি ছিড়ে ফেলাইছেন। হ্যাঁ, এই গাছের বয়স কতদিন আপনার, এই যে যে গাছটা তুলছেন? এগুলো কলম, দুই বছর বয়স। কত বছর থেকে এটা বড়ই হবে? বড়ই হবে কয় বছর, হ্যাঁ তোর যতদিন গাছ থাক ততদিন বড়ই হইবে আর কি। আচ্ছা, নিচে আপনার নিচে একজন দেখতে পাচ্ছি আমরা, ওই হ্যাঁ ওই খালের ভিতরে, খালের ভিতরে। ঠিক আছে, আমরা একটু খেয়ে দেখি, একটা ছিললাম। হ্যাঁ খান, দেখেন অনেক সুন্দর, খুব মিষ্টি, অনেক মিষ্টি। আমরা বাজারে থেকে যেগুলো খাই এর থেকে মোটামুটি মিষ্টি এটা, কিন্তু আমার অনেক ভালো। এগুলো হইলো জাতি ভিন্ন, ওই আপেল কুল না, এগুলো হইলো বলসুন্দরী, খুব বলসুন্দরী বড়ই। এখানে দেখতে পাচ্ছি আমাদের হৃদয় ভাই, সে বলসুন্দরী খাচ্ছে, ওটা কি বলসুন্দরী ভাই মনে হয়, নাম বলতে পারবো না। আচ্ছা একটু আপনি বড়ির কাছে পাশে যান, ওনার সাথে একটু কথা বলি। আপনি এখানে আসছেন, হ্যাঁ বড়ই খাচ্ছেন মানুষের কাছে বড়ই ভাই, এখানে আসার পরে আপনি কি দেখলেন যে এই যে বড়ই গাছ ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছেন বড়ই? হ্যাঁ বলেন তো একটুখানে অনুভূতিটা কি? দেখে তো প্রথমে ভালোই লাগতেছিল, দূর থেকে যখন দেখতেছিলাম আসার পথে, যেহেতু কুলার মাঝখান থেকে এলাকায় ঢুকলাম, তখন দেখলাম যে এটার বাগানটা প্রায় ওই এলাকার সাথে একদম, মানে এই মাথা থেকে ওই মাথা না খাই থেকে যে পেট ভরছে না দেখছি বড়ই গেছে। এখানে আসলে আসলে যে বাগানের মালিক তিনি হচ্ছে আমার আত্মীয়, সে গত বছরে আর কি এই বাগানটা নতুন করছে, আর তার আরও দুইটা বাগান আছে, সেই বাগানগুলো থেকেও মোটামুটি ভালো ফলাদি আসে, তো এই জন্য আসলাম এইবার। আর আইসা ভাগ্য ভালো যে বড়ইগুলো পারতেছে দেখতেওছি, আর এখান থেকে খেয়ে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, আমরা এই বাগানে কিন্তু তারা বারো মাসই কাজ করেন এবং প্রতি মাসে তারা ১৮,০০০ টাকার মতো সম্মানী ভাতা বা সম্মানী পান। দর্শক এখানে কিন্তু অনেক পদের গাছ রয়েছে, আমরা দেখেছি ভিতরে কিন্তু আম গাছ রয়েছে, বড়ই গাছ রয়েছে, বিভিন্ন ধরনের। দেখেন কি অবস্থা গাছের, অবস্থা কি, ডাল অলরেডি ভেঙে গেছে এত পরিমাণে এই গাছটায় বড়ই হয়েছে, ঢাল ভেঙে গেছে। দেখেন এত সুন্দর আমাদের দক্ষিণ অঞ্চলে যে যারা এই ফসল ফলাচ্ছে, এরকম বড়ই গাছ আম গাছ অনেক সুন্দর সুন্দর কিন্তু এখানে হচ্ছে, এটা আপনি যদি এখানে আসেন। আচ্ছা এখান থেকে কি যারা মনে করেন আমাদের মতো লোকাল যারা, তারা কি এখান থেকে কিনে নিতে পারবে বড়ই? এখন বর্তমানে আপনাদের এই বড়ই দাম কীরকম? ৭০ টাকা ৭৫ টাকা পাইকারি, সব পাইকারি সেল দেন, পাইকারি কিন্তু এই জায়গায় বেশময় বাজার দরি, বাজারদারি। দর্শক আপনারা যদি এখানে আসতে চান অবশ্যই এখানে আসতে পারবেন। আপনারা যদি এখানে আসেন, আসার ব্যবস্থাটা হচ্ছে বরগুনা শহর থেকে ইয়ারাবাদ বললেই হবে, ইয়ারাবাদ সোনাখালী দিয়ে ভিতরে, হ্যাঁ সোনাখালী দিয়ে অল্প একটু দৈন সাইডে ইয়ারাবাদ কইলে হবে, ইয়ারাবাদ কইলে আমি দেখাই দেবে হেরা বা নিয়ে আসবে গাড়িতে এনে। দর্শক আপনারা যদি এখানে আসেন অবশ্যই আমরা যে লোকেশনটা দিয়েছি সেই লোকেশনের মাধ্যমে আসতে পারবেন, আর আপনারা যদি এখানে নিতে চান যে ঘুরতে আসবেন দেখবেন এবং কিনে নেবেন খাবেন, অবশ্যই এখানে আপনারা আসলে সেটা কিন্তু করতে পারবেন। দর্শক আমরা একটু আপনাদেরকে ড্রোন শটের মাধ্যমে দেখাতে চাই যে এই বাগানটা কত বড় এবং কত ধরনের তারা ফল লাগিয়েছে। এরকম বাগান তো আমাকে বরগুনা সদরে নাই মনে হয়, বরগুনা সদরে না, আমতলিতে কিন্তু আছে বড় বাগান, হ্যাঁ আমতলিতে বড় বাগান রয়েছে। দর্শক দেখেন কি অবস্থা বড়ের, এখন তো প্রায় পাকা, সব বড়ই কি এখন পাকা শুরু করেছে? ম্যাক্সিমাম থাকবে এখন তো সিজন বড়ই নাকি? আচ্ছা আমরা যে বাজারে মাঝে মাঝে বারো মাসে বড়ই দেখি, এইগুলো কি এবং বলসুন্দরী হইবে, কাশ্মীরি হইবে বলসুন্দরী হবে, ১২ মাস। দর্শক আজকে বিদায় নিতে হবে, কারণ হচ্ছে আমি এরকম কিন্তু ভিডিও কোনো সময় বানাইনি, কারণ এখানে ঘুরতে আসলাম, আসার পরে দেখলাম যে এখানে ভালো মোটামুটি ভালো বড়ই চাষ করেছেন এখানে মোশারেফ হাওলাদার। তো আপনারা যদি এখানে আসেন অবশ্যই আসতে পারেন, এখানে এসে ঘুরে দেখবেন, এবং যদি আপনি কিনে খেতে চান অবশ্যই খেতে পারবেন। দর্শক আজকের মতো ভিডিওটি এখানেই বিদায় নিতে হচ্ছে, কারণ হচ্ছে অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই কামনাই, আল্লাহ হাফেজ।